সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প শৈশব আমাদের গ্রামটি ছিল খুবই ছোটো কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরিসীম গ্রামের নাম ছিল শান্তিপুর এবং সত্যিই নামের মতোই ছিল এই গ্রামটির পরিবেশ চারপাশে ছিল সবুজের সমারোহ পাখির কাকলি আর মাঝে মাঝে বয়ে চলা ছোট্ট একটি নদী আমাদের বয়স তখন হয়তো আট কিংবা নয় বছর হবে সেই সময়ের সবচেয়ে ভালো বন্ধু ছিল আমার পরেশ পরেশ আর আমি ছিলাম গ্রামের সবচেয়ে দুরন্ত ছেলে বটগাছের নিচে বসে আমরা একসাথে নানা রকম দুষ্টুমি করতাম কখনো কাঁঠাল গাছে উঠতাম কখনও নদীর জলে ঝাঁপিয়ে পড়তাম আবার কখনও লুকোচুরি খেলতাম একদিন বৃষ্টির পর আকাশে রোদ ওঠার সাথে সাথেই আমরা দুজনে মিলে একটি স্থির করলাম আজকে আমরা নূতন কোনো অভিযান করতে হবে তাই আমরা গ্রামের পেছনের দিকে থাকা বাঁশবাগানের দিকে পা বাড়ালাম সেখানে গিয়ে দেখলাম বাঁশের পাতাগুলো ঝলমল করছে বৃষ্টির জলে আর চারপাশে ছড়িয়ে আছে সুন্দর ফুলের গাছ আমরা সেখানে কিছুক্ষণ খেলা করলাম তারপর বসে গল্প করতে শুরু করলাম পরে হঠাৎ বলল তুই জানিস রে দীপু এই গাছগুলোর মধ্যে একটায় নাকি এক জাদুর ফুল আছে সেই ফুল কেউ যদি খুঁজে পায় তার সব ইচ্ছা পূরণ হয়ে যায় আমি তো অবাক হয়ে বললাম তাহলে তোকে আর এখানে মিলে সেই ফুল খুঁজতেই হবে এ কথা বলেই আমরা শুরু করলাম সেই ফুল খোঁজা এক গাছ থেকে অন্য গাছে এক পাতা থেকে অন্য পাতায় খুঁজতে লাগলাম কিন্তু অনেকক্ষণ পরে সেই জাদুর ফুল খুঁজে আমরা পেলাম না শেষমেশ যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন আমরা ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লাম পরে শেষে বলল জানিস রে দীপু হয়তো সেই ফুল আমরা খুঁজেও পেলাম না কিন্তু এই যে আজকের দিনটা আমরা কাটালাম এই আনন্দটাই তো আমাদের জাদু আমিও হেসে বললাম ঠিক বলেছিস পরেশ সত্যি আমাদের শৈশবটা তো আসলে এক জাদুর মতো সেদিন আমরা বুঝতে পেরেছিলাম সব জাদু কোনো ফুলের মধ্যে নয় আমাদের জীবনের মধ্যেই লুকিয়ে আছে সেই দিনের কথা আজও মনে পড়লে মনে হয় জীবনের আসল আনন্দটুকু খুঁজে পাওয়ার জন্য আমাদের শুধু সেই শৈশবের মতো মুক্ত মন নিয়ে বাঁচতে এবং জানতে হবে তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন